নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা একটি একদম সম্পূর্ণ আলাদা একটি টপিকের উপরে আলোচনা করব। আপনারা আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিয়েছেন এবং থাম্বনেলেও আপনারা বুঝে গিয়েছেন আজকের আমাদের এই ভিডিওটির মূল বিষয়টি কী। আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে জানব কমন সার্ভিস সেন্টার স্কিম অর্থাৎ CSC। আপনারা অনেক দোকানে দেখেছেন দোকানের বাইরে লাগানো থাকে CSC, কমন সার্ভিস সেন্টার। তো এই যে কমন সার্ভিস সেন্টারটি আসলে এটি কি, এবং এটি যদি আপনি আপনার দোকান অর্থাৎ আপনি আপনার যদি কোনো ক্যাফে থেকে থাকে সেই ক্যাফেকে আপনি যদি কমন সার্ভিস সেন্টার করতে চান তার জন্য কী কী করতে হবে, যাবতীয় ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। সেই কারণে একদম ধীরে সুস্থে এই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকুন, যাবতীয় তথ্যটি কিন্তু এখানে আলোচনা হতে চলেছে। তো তার আগেই বলে দিই, আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের উপরে বিভিন্ন আপডেট এবং আমরা সবার আগে কিন্তু দিতে থাকি, সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিতে এগোনো যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অফিসিয়াল ওয়েবসাইট অফ CSC এটি ওপেন করে রেখেছি। তো এটি কীভাবে ওপেন করবেন আপনাকে দেখিয়ে দিই। আপনারা নর্মাল আপনাদের কম্পিউটারে যাবেন এবং CSC বলে যদি সার্চ করেন, CSC বলে সার্চ করলে ফার্স্ট একটি আসবে ডিজিটাল সেবা পোর্টাল CSC e-government। এই পোর্টালটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা আসবেন এই যে ওয়েলকাম টু CSC এই যে পোর্টালটি আছে এই পোর্টালটিতে ঢুকবেন। ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কমন সার্ভিস সেন্টার CSC স্কিম ইজ ওয়ান অফ দ্য মিশন মোড প্রজেক্ট আন্ডার দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। অর্থাৎ এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে CSC প্রসেসটি আছে এটি হলো ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের একটি বলতে পারেন আপনার একটি স্কিম বা একটি যোজনা। তো এই CSC-র এবার মূল কাজ কি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো দেখুন, যারা যারা আপনারা ক্যাফে ইউজ করছেন বা ক্যাফে আপনারা নিজেরা ক্যাফে ইউজ করছেন, আপনারা বাড়িতে নিজেরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনারা বিভিন্ন ফর্ম ফিল আপ করছেন বা যাবতীয় জিনিস করছেন, তো এই জিনিসগুলো আমরা পার্সোনাল ইউজার হিসেবে করি। কিন্তু আপনি যদি CSC অর্থাৎ কমন সার্ভিস সেন্টার নিয়ে নেন, আপনাকে একটা ভিলেজ লেভেল এন্টারপ্রেনারশিপ করতে হয়। অর্থাৎ আপনি কিন্তু ভিলেজ লেভেলের একজন প্রতিনিধি হিসেবে থাকবেন। অর্থাৎ ধরুন কথার কথা যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আয়ুষ্মান ভারত বা ধরতে পারেন যে APY অটল পেনশন যোজনা এই একটি স্কিমটি ছাড়া হলো, অর্থাৎ অটল পেনশন যোজনা একটি নামক একটি স্কিম ছাড়া হলো। এবং এই স্কিমটি ধরুন যখন দিল্লি থেকে ছাড়ছে সেটি অল ওভার ইন্ডিয়া ছড়ানোর জন্যই এই স্কিমটিকে লঞ্চ করা হয়েছে। এবং এই যে স্কিমটি আছে এই স্কিমটিতে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই স্কিমটিতে আদৌ কি, এইগুলো একদম প্রত্যন্ত যদি আপনারা গ্রামের দিকে যান তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু অনেকে জানেই না যে আদৌ আমাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন যে সমস্ত স্কিম বা যোজনাগুলি চলছে, প্রকল্পগুলি চলছে, এইগুলো কি বা কীভাবে কি করতে অনেকেই জানে না। যাতে সমস্ত গ্রামের প্রত্যেকটা মানুষ এই ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্প বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আসতে পারে, সেই কারণে এই CSC সেন্টারের প্রণয়ন হয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের প্রণয়ন হয়েছে। তাহলে এই কমন সার্ভিস সেন্টারে আমরা এটুকু বুঝতে পারলাম যে এখানে গেলে আপনারা কিন্তু বিভিন্ন অনলাইনে কাজগুলো করতে পারবেন এবং A to Z মোটামুটি A to Z বলতে পারেন যে অনলাইনে কাজ বাজ আপনারা এখানে করাতে পারবেন এবং অনেক কম মূল্যে, কারণ এগুলো হলো বিভিন্ন সরকারি প্রকল্পেরই একটি ছোটোখাটো প্রতিষ্ঠান। তাহলে এবার CSC সেন্টার বিষয়ে আমরা জানলাম। এই CSC সেন্টার যদি আপনি করতে চান বা আপনি যদি নিজের বাড়িতে একটি CSC সেন্টার করতে চান তাহলে কী করতে হবে এই বিষয়ে এবার আমরা একটু জেনে নেব। CSC সেন্টার বা কমন সার্ভিস সেন্টার পাওয়ার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে আমি বললাম যে CSC বলে আপনি সার্চ করবেন। CSC সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবার একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে কী কী সার্ভিসেস আছে আপনারা এখানে দেখতে পারেন। CSC সার্ভিসেসে ক্লিক করলে আদার সার্ভিসেস আদারের এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। এগ্রিকালচারের এইগুলো করতে পারবেন, ব্যাঙ্কিংয়ের আছে, এডুকেশনের আছে, ইলেকশনের আছে, ইলেকট্রিসিটি, গভর্নমেন্ট, হেলথ, ইন্স্যুরেন্স, স্কিলস, ট্র্যাভেল, আদার্স এবং আরও অনেক কিছু কাজ বাজ কিন্তু আপনারা এখানে করতে পারবেন। সে কারণে CSC-র ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক কিছুর অথরিটি দেওয়া হয় এবং বলতে পারেন আপনার সাইবার ক্যাফে খোলার জন্য একটি যে সার্টিফিকেট বা লাইসেন্স এই CSC কিন্তু একটি সেরকমই একটি লাইসেন্স। তো এবার আমরা দেখে নেব এই CSC-তে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। CSC-তে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে গেলে বা CSC সেন্টার আপনার দোকানটিকে CSC সেন্টার করতে গেলে আপনাদেরকে CSC বলে আপনাদের ক্রমে যেতে হবে।
গিয়ে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি যে ওয়েবসাইট আছে, রেজিস্টার সিএসসি গভর্নমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এটি হলো সিএসসির অফিসিয়াল পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিএলই রেজিস্ট্রেশন, অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনারশিপ রেজিস্ট্রেশন, তারপরে রুরাল এন্টারপ্রেনারশিপ, ভিউ ক্রেডেনশিয়াল, আরও অপশানস আছে, সেগুলো আমাদের চ্যানেলে পরপর আরও যে সমস্ত ভিডিও দেওয়া হবে সেখানে ডিটেলস বলে দেওয়া হবে। প্রথমত এখানে আমরা দেখে নিই, উপরে আপনারা অনেক টুলস এখানে পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লাই পেয়ে যাচ্ছেন। তো আমার মূল কাজ যে আমি আমার দোকানটিকে সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সেই কারণে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাইয়ে গিয়ে নিউ রেজিস্ট্রেশন আছে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নিউ রেজিস্ট্রেশন পেজটি আপনার ওপেন হয়েছে, এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। আপনারা জেনে রাখুন, প্রথমে আপনার একটি ফটো লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, এবং আপনার একটি টিইসি সার্টিফিকেট লাগবে, যে বিষয়ে আমি পরবর্তীতে আরও জানাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনার কিন্তু একটি প্রতিষ্ঠিত দোকান হতে হবে। এবার তাহলে দেখে নেবো যে রেজিস্ট্রেশন প্রসেসটি কী। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ অপশান আছে, এই সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ এই অপশানটিতে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো যে সমস্ত অপশানস আছে এগুলি পেয়ে যাবেন। সিএসসি এটা আমি বাদ দিয়ে বলছি, সেলফ হেল্প গ্রুপ আপনি যদি করেন আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, এটিও করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক লিমিটেড যে সমস্ত অথরিটি আছে লিমিটেড অথরিটি পাবেন, আপনি কিন্তু সব কিছু কাজ করতে পারবেন না। তারপরে এফপিও, এফপিএস, ইশ্রম, আরডিডি, এনইউএল, এসআইজি বিভিন্ন আছে, কিন্তু আপনার যদি সব রকম কাজ করার ইচ্ছা থেকে থাকে আপনার ক্যাফেতে এবং সব রকম কাজ করার ক্ষেত্রে আপনারা কিন্তু লাভের পরিমাণটাও আপনারা দেখতে পারবেন, এবং এই বিষয়ে কিন্তু একটি প্রফিটে বিশাল জায়গা। সেই কারণে এই সিএসসি ভিএলই অর্থাৎ কমন সার্ভিস সেন্টার ভিলেজ লেভেল এন্টারপ্রেনারশিপ, এই ভিএলই সিএসসি যেটা আছে এতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করতে গেলে এখানে আপনার ডকুমেন্ট চাইছে টিইসি সার্টিফিকেট নম্বর। তাহলে এবার এই টিইসি সার্টিফিকেট নম্বরটি কী, এবার এই বিষয়ে একটু আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিই। তো আপনারা আপনাদেরই ক্রোমে গিয়ে সার্চ করবেন টিইসি সার্টিফিকেট বলে, যদি আপনারা সার্চ করেন তো আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। তাহলে টিইসিটা কী এবার আমরা দেখে নেব। টিইসিটা দেখতে পাচ্ছেন টেলিসেন্টার এন্টারপ্রেনার কোর্স, অর্থাৎ আপনার সিএসসি একাডেমি, সিএসসি এবং কমন সার্ভিস সেন্টার, এই কমন সার্ভিস সেন্টারের আন্ডারে একটি একাডেমি, সিএসসি একাডেমি, এই একাডেমির আন্ডারে আপনি একটি যে কোর্স আছে টিইসি, এই কোর্সটি করতে হবে, এবং কোর্সের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে শো করে এই সিএসসিতে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে টিইসি সার্টিফিকেট, এই টিইসি সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন এর উপরে আরেকটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো। আজকের মূলত এই ভিডিওটিতে আপনাদেরকে জানালাম যে সিএসসি কী এবং সিএসসিতে আবেদন কীভাবে করবেন। তারপরে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে টিইসিতে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে এই কোর্সটি করতে, এই কোর্সটি করার পরে আপনারা সিএসসিতে কীভাবে আবেদন করতে পারবেন এবং কতদিন লাগবে ভেরিফাই হতে। এই ফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমরা ভিডিও লঞ্চ করলে যাতে আপনারা সাথে সাথে পেয়ে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো রকম ডাউট থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।